জনসমাবেশ দিয়ে নয় নির্বাচনে জনপ্রিয়তা প্রমাণ হবে বলছেন কাদের। জানাবো মানুষ শুধু খাবার সংকটে নয় নিরাপত্তা সংকটেও আছে বলছেন দুদু। এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এদিকে 10 ডিসেম্বর ঢাকায় ঘোষিত স্থানে বিএনপির মহাসমাবেশ হবে বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো আদালত থেকে কিভাবে আসামি ছিনতাই হয় জানতে চান ফখরুল। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। জনসমাবেশ দিয়ে নয় নির্বাচনে জনপ্রিয়তা প্রমাণ হবে বলছেন কাদের। জনসমাবেশের উপস্থিতি দিয়ে কোনো রাজনৈতিক দলের জনপ্রিয়তা প্রমাণ হয় না এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আগামী নির্বাচনে প্রমাণ হবে দেশে কোনো দল বেশি জনপ্রিয়। ওবায়দুল কাদের বলেন একটি রাজনৈতিক দলের জনপ্রিয়তা জনসমাবেশ দ্বারা প্রমাণিত হয় না, তবে নির্বাচনে জনপ্রিয়তা যাচাই হয়। বিএনপি তাদের জনসভায় মিথ্যাচার করছে, মানুষ জড়ো করে নিজেদের জনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করছে। মানুষ শুধু খাবার সংকটে নয় নিরাপত্তা সংকটেও আছে বলছেন দুদু। সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করে যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন তত তাড়াতাড়ি দেশের মানুষ মুক্তি পাবে। দেশের মানুষ শুধু যে খাবার সংকটে আছে তা নয়, নিরাপত্তার সংকটেও আছেন। বাইরে বের হলে ঘরে ফিরতে পারবেন কিনা এর কোনো নিশ্চয়তা নেই। দুদু বলেন আমার কাছে মনে হয় না এই সরকারের সময় খুব বেশি দিন আছে, যদি ভালোই ভালোই সম্মানের সঙ্গে এই সরকার চলে যায় তাহলে ভালো, তবে তাদের একটাই পথ আছে পদত্যাগ করা, পার্লামেন্ট ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন পুনরায় গঠন করা। আগে থেকে যদি এই কাজটা করে তাহলে সম্মানজনক প্রস্থান হবে, আমরা কাউকে অসম্মান করতে চাই না, কিন্তু সরকারের সম্মানিতভাবে না অসম্মানিতভাবে যাবে এটা তাদের চিন্তা ভাবনা করা উচিত। তিনি বলেন এই সরকারকে যেতেই হবে, এটা মুক্তিযুদ্ধের দেশ, এক সাগর রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, 30 লাখ শহীদের দেশ, এখানে প্রতারণা করে ভণ্ডামি করে ক্ষমতায় থাকা যাবে এটা ভাবা ঠিক হবে না। এই বিএনপি নেতা বলেন পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে বিএনপির লোক নেই, সব জায়গায় তারেক রহমানের জন্মদিন সাধারণভাবে পালন করা হচ্ছে, এটা তারেক রহমানের নির্দেশ। এর কারণ হলো দেশের মানুষ ভালো নেই, গত 50 থেকে 52 বছরের মধ্যে এত খারাপ অবস্থায় কখনো দেশের মানুষ ছিল না। একমাত্র দুর্নীতিগ্রস্ত সরকারের বিশেষ সুবিধাভোগী ছাড়া 99% মানুষ কষ্টে আছে, অর্থ সংকটে, নিরাপত্তা সংকটে, শিক্ষা সংকটে আছে। তিনি বলেন দেশের মানুষ শুধু যে খাবার সংকটে আছে তা নয়, নিরাপত্তা সংকটেও আছেন, বাইরে বের হলে ঘরে ফিরতে পারবেন কিনা এর কোনো নিশ্চয়তা নাই। শিক্ষা সংকটের কথা বলেছি এই কারণে যে বাবা মারা তাদের সন্তানদের যেভাবে শিক্ষিত করে তুলতে চান সেই পরিস্থিতি এখন নেই। দেশে কাগজের সংকট, শিক্ষা উপকরণের সংকট, কৃষি উপকরণের সংকট, শ্রমিক মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের বেতন দিচ্ছে না, ছাঁটাই করছে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের অবস্থা ভালো না। এমন একটি পরিস্থিতিতে তারেক রহমানের জন্মদিন পালন করা ঠিক হবে না বলেই তিনি জাঁকজমকপূর্ণভাবে পালন করতে নিষেধ করেছেন, যার জনপ্রিয়তা বেগম খালেদা জিয়ার মতোই আকাশচুম্বী। সুষ্ঠুভাবে নির্বাচন হলে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতেন বা তারেক রহমান প্রধানমন্ত্রী হতেন, এটাই বাস্তবতা। আর আওয়ামী লীগের ভাগ্যে 10টি সিট যুক্ত, এটা ভাবাও কঠিন। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন শেখ হাসিনা যদি সরকারের আসনে না থাকতেন, পার্লামেন্ট যদি ভেঙে দেওয়া হতো আর এই সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন না থাকে তাহলে এদের পরিণতি কী হবে বলা মুশকিল, কারণ তারা নিজেরাই বলে তারা যদি ক্ষমতায় না থাকতে পারে তাহলে তারা বাংলাদেশে থাকতে পারবে না। তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসির মামুন, তিনিও টের পেয়েছেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগের আশ্রিত তথা কথিত বুদ্ধিজীবীরাও এদেশে থাকতে পারবেন না। কেন থাকতে পারবেন না? বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ছিলেন, আওয়ামী লীগ ছিল, এখন এ প্রশ্ন উঠছে কেন? এসব তথাকথিত বুদ্ধিজীবীরা এত অপকর্ম করেছেন যে তারা বুঝতে পেরেছেন তাদের পায়ের নিচে মাটি নেই, আর পায়ের নিচে মাটি না থাকলে থাকবেন কেমনে, নিচে নেমে যাবেন তো, এটাই বাস্তবতা। 10 ডিসেম্বর ঢাকায় ঘোষিত স্থানে বিএনপির মহাসমাবেশ হবে বলছেন মির্জা ফখরুল। আগামী 10 ডিসেম্বর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘোষিত স্থানে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আগামী শনিবার কুমিল্লা, 3 ডিসেম্বর রাজশাহী ও 10 ডিসেম্বর ঢাকার বিভাগীয় সমাবেশে ঘোষিত স্থানে এবং নির্দিষ্ট দিনে হবে। এর আগে 15 নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার
গোলাম ফারুকের সঙ্গে দেখা করেন দলটির নেতারা। ওই সময় প্রশাসনের পক্ষ থেকে আরও কয়েকটি বিকল্প ভেন্যুর বিষয়ে জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কিছু বলেনি বিএনপি নেতারা। তবে বিকল্প হিসাবে আরও তিনটি স্থানের বিষয়ে পরিকল্পনা নেন দলের সিনিয়র নেতারা। পরিকল্পনা অনুযায়ী তারা মানিকমা এভিনিউ, শহরওয়ার্দী উদ্যান ও আরামবাগ মোড় স্থানও পরিদর্শন করেন। তবে এখন পর্যন্ত বিকল্প ভেন্যুর তালিকা প্রশাসনের কাছে জমা দেয়নি বিএনপি। বিএনপির মহাসচিব বলেন, সরকারের যদি ন্যূনতম শুভ বুদ্ধির উদয় হয় তাহলে উচিত হবে এই সমাবেশগুলোতে বাধা না দেওয়া। এটা করলে তারা নিজেদের হাস্যকর অবস্থায় নিয়ে যাবে। আওয়ামী লীগের নেতারা যখন বলেন তারা বিএনপির সমাবেশের জন্য সুন্দর ব্যবস্থা করছেন, সহযোগিতা করছেন, তখন সাধারণ মানুষ হাসে, জনগণ প্রতিটি খবর রাখে, সরকার যা বলে সব বিশ্বাস করতে হবে, সেই দিন এখন আর নেই। এখন মানুষ মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব খবর পেয়ে যান। মির্জা ফখরুল বলেন, সাতটি সমাবেশের জনস্রোত দেখে সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। তারা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গোটা দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। যেসব বিভাগে সমাবেশ হয়ে গেছে সেখানে হয়রানি করেছে, মিথ্যা মামলা দিচ্ছে। বাকি তিনটি সমাবেশে যাতে লোক সমাগম না হয় সেই জন্য মিথ্যা মামলা দিচ্ছে। আগামী 10 ডিসেম্বর ঢাকার মহাসমাবেশকে বাধাগ্রস্ত করার কৌশল হিসাবে এখন মহানগরীতে বিএনপির নেতাকর্মীর বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে। নেতারা কেউ বাসায় থাকতে পারছে না। জ্বালানি তেল সহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে ভোলার আব্দুর রহিম, নূরে আলম, নারায়ণগঞ্জের শাওন প্রধান, মুন্সীগঞ্জের শহীদুল ইসলাম শাহন সহ অন্যান্য নেতাকর্মী হত্যার প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত 12 অক্টোবর থেকে বিভাগীয় গণসমাবেশ কর্মসূচি পালন করছে বিএনপি। এর মধ্যে 7টি বিভাগে এই কর্মসূচি পালন করা হয়েছে। কুমিল্লা ও রাজশাহী বিভাগে সমাবেশের পর ঢাকায় মহাসমাবেশ করবে দলটি। আদালত থেকে কিভাবে আসামি ছিনতাই হয় জানতে চান ফখরুল। দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনা জঙ্গি নাটক কিনা জনগণের কাছে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, দেখেন কি খোরা যুক্তি, স্প্রে করে জঙ্গি কনভিক্টেড জঙ্গি তাকে নাকি একজন পুলিশ সদস্য নিয়ে আসছিল, এটা কেমন করে হতে পারে, অসম্ভব ব্যাপার, জনগণের কাছে প্রশ্ন জেগেছে, আবার সেই জঙ্গি নাটক মঞ্চস্থ করা হচ্ছে কিনা, যাতে করে তাদের আবার ক্ষমতায় টিকে থাকা স্থায়ী হতে পারে, কিছুটা সময় পায়। আমরা জনগণের প্রশ্নটাই তুলে ধরলাম, আমরা বিশ্বাস করি এ সকল অশুভ চক্রান্ত থেকে সরকার সরে দাঁড়াবে। তিনি বলেন, আপনারা গুলি করে নয়ন মিয়াকে হত্যা করতে পারেন, শাওনকে হত্যা করতে পারেন, আর আদালতে আপনাদের জঙ্গি উধাও হয়ে যায়, তখন আপনারা কিছুই করতে পারেন না। আমরা তো আদালতে যাই নিয়মিত, হাজিরা দিতে হয় আমাদের, আমরা তো দেখি চতুর্দিকে পুলিশ, সেখানে এন্ট্রি এক্সিট সবই নিয়ন্ত্রিত। তিনি বলেন, আরেকটা শুরু করেছিল অগ্নিসন্ত্রাস, খুব একটা হালে পাননি তিনি, খুব একটা হালে পানি পায়নি, এটা খুব বেশি নেয়নি মিডিয়া, যে কারণে সেটাকে তারা জোর দিয়ে ইয়ে করতে পারছে না। কিছুদিন হলো জঙ্গি জঙ্গি শুরু করেছে, তারপর উধাও করে দিল, তা আবার কারা, অভিজিৎ হত্যার সঙ্গে যারা জড়িত তাদের শান্তি হয়েছে, মার্কিন নাগরিক বিষয়টা হালকা করে দেখার সুযোগ নেই, এটা হতেই পারে না। আজকে জনগণের কাছে এই প্রশ্নটা এসেছে কিভাবে আদালত থেকে আসামি ছিনতাই হয়ে যেতে পারে, তাও অভিযুক্ত সাজাপ্রাপ্ত আসামি। এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বিবৃতি প্রদান করেছেন। সোমবার বিবৃতিতে তিনি বলেন, 21 নভেম্বর সরকারি এক ঘোষণায় বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে 19.92% বাড়ানো হয়েছে। ইউনিট প্রতি বিদ্যুতের যে দাম ছিল 5.17 টাকা তা বাড়িয়ে বর্তমানে 6.20 টাকা নির্ধারণ করা হয়েছে। এমনিতেই সারা দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলছে। লোডশেডিং এর কারণে দেশের কোথাও কোথাও দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না। খোদ রাজধানী ঢাকাতেই প্রতিদিন কয়েকবার বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ না থাকায় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি আরো বলেন, দেশে বর্তমানে যে অর্থনৈতিক অচল অবস্থা চলছে তাতে সাধারণ মানুষের জীবিকা নির্বাহ করা দুঃসহ হয়ে পড়েছে। এর মধ্যে অযৌক্তিকভাবে পাইকারি পর্যায়ে আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। অর্থনৈতিক দুরবস্থার কারণে এমনিতে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে শিল্প কারখানাগুলো থেকে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে এর প্রভাব দেশের শিল্প কারখানার উপর আরও ব্যাপকভাবে পড়বে, সাধারণ মানুষের দুর্ভোগ বহুগুণে
বাড়বে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ১২ বছরে ৯ বার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। উল্লেখ করে মাওলানা এটিএম মাসুম বলেন, এ সময় পাইকারি পর্যায়ে ১১৮% ও গ্রাহক পর্যায়ে ৯০% বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বিনা ভোটে নির্বাচিত এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, ফলে সরকার একতরফাভাবে জনমতের কোনো তোয়াক্কা না করে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিদ্যুতের এই দাম বৃদ্ধির সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতির উপর পড়বে, দেশ এক সংকটময় পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে বর্তমান এই নাজুক পরিস্থিতিতে বিদ্যুতের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।